মহামারী করোনার কারণে কঠোর লকডাউন সারা দেশ। এটি ধারাবাহিকতায় বরিশালও চলছে লকডাউন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের পাশাপাশি এবার ভালো যাচ্ছে না বরিশালের ইফতার বাজার। অন্যান্য বছর রমজান মাসে নগরীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁয় ইফতারির বাজার জমজমাট থাকলেও এবার ভিন্ন রূপ। কিছু সংখ্যক হোটেল রেস্তোরাঁয় ইফতারির বসরা সাজিয়ে বসলেও ক্রেতা নেই বরাবরের না। এবছরও মজাদার কিছু আইটেম আস্ত খাসির রান, মুরগি মোসাল্লাম, ফিরনি, হালিম জর্দা সহ নানা ধরনের ইফতার সামগ্রী বসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। আসলে করোনা মহামারীর কারণে এখন মানুষও অনেকটা কম বেরোচ্ছে বাসা বাড়ি থেকে, আমরাও এই দু একদিনে বেরোতে পারিনি, আজকে একটু রমজান মাসের ইফতারির জন্য একটু বেরোলাম, কিন্তু এসে তো এখানে যা দেখছি মানুষ মোটামুটি ভালোই আছে। না, জীবনের থেকে ইফতার বড় না, তারপরও আর কি সবাই কিনতেছে, এই জন্য আর কি আমিও কিনলাম। এই সময়টা আমাদের ঘরে থাকা উচিত এবং আমি স্বাস্থ্যবিধি মেনে ইফতার কিনলাম। কিছু সংখ্যক মানুষ এসব দোকান থেকে ইফতার কিনলেও প্রত্যাশা পূরণ হচ্ছে না বিক্রেতাদের। নগরীর বগুড়া রোডের বিখ্যাত নাজেমস ইফতার বাজারে প্রতিবছর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেল, এবছর ঢিমে তালে চলছে বেচা বিক্রি। ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব আয়োজন করলেও তেমন ক্রেতা নেই। যেহেতু লকডাউন চলছে মানুষের আনাগোনা খুবই কম, আর আমরাও সবার কথা চিন্তা করে আসলে খুবই স্বল্প পরিসরে করা হয়েছে আমাদের ইফতার। এই গতবারের তুলনায় খুবই অল্প পরিসরে আমরা এবার আয়োজন করেছি। কাস্টমারের আসলে চাপ খুবই কম, যেহেতু লকডাউন চলছে রিক্সা গাড়ি সব কিছুই মানে মানুষ যেভাবে মানুষ আসলে বেরোতে পারতেছে না, ওই জন্য আসলে বেচা বিক্রি খুবই কম। না আসলে দাম তো আসলে আগের মতনই আছে, আমরা প্রতিবারই যেরকম দাম রেখে থাকি এইবার আমাদের দাম একই রকম আছে, শুধু শুধু দুই একটা পণ্যর দাম বৃদ্ধি পেয়েছে, যেহেতু বাজার মূল্য বেশি সেহেতু দুই একটা পণ্য আসলে দাম বৃদ্ধি পেয়েছে, তাছাড়া সব কিছুরই দাম আগের মতনই আছে। অপরদিকে নগরীর পুলিশ লাইন্স রোডের সুনামধন্য রেস্তোরাঁ হট প্লেটে দেশি বিদেশি বাহারি আইটেমের ইফতার নিয়ে বসলেও নেই ক্রেতা। মহামারী করোনার মধ্যে লকডাউনের মানুষ বের হতে না পারায় কেনাকাটাও করতে পারছে না, বেচা বিক্রি খুব খারাপ যাচ্ছে, স্টাফ বেতন দিয়ে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আমাদের ইফতারি একটা ভালো চাহিদা রয়েছে বরিশাল শহরে, হট প্লেট মানুষ মোটামুটিভাবে নেয়, কিন্তু এবার লকডাউনে আমাদের যত বরিশাল শহরে রেস্তোরাঁ আছে সবাই খুব মানে খারাপ অবস্থায় আছে, এবং মানে স্টাফ বেতন এবং মোটামুটিভাবে যে খরচগুলো হয় ইলেকট্রিক বিল এগুলো নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি। এই লকডাউনের কারণে আমাদের মানে কাস্টমারও কম হচ্ছে, রাস্তায় মানুষ বেরোচ্ছে না, এই সব মিলিয়ে আমরা খুবই সমস্যায় আছি, আমাদের এখন এইভাবেই চলতে হচ্ছে। ইফতার পবিত্র মাহে রমজানের এক বড় নেয়ামত, প্রতিবছর রমজানে অন্যান্য স্থানের মতো বরিশালের ইফতার বাজারেও জমজমাট হয়। কিন্তু এবার ব্যাপক হারে করোনা সংক্রমণ এবং রমজানের প্রথম দিন থেকে কঠোর লকডাউনের কারণে ইফতার বাজার করা না করা নিয়ে সন্দিহানে ছিল ব্যবসায়ীরা, যার কারণে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।